বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের 14তম ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীকে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও পোক্ত করল জেমকন খুলনা। রবিবার রিয়াদ সাকিবের দল জিতেছে 5 উইকেটের ব্যবধানে। গাজী গ্রুপ চট্টগ্রামের সমান 8 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে দলটি। হোমআপ ক্রিকেট খ্যাত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 145 রান জড়ো করে মিনিস্টার গ্রুপ রাজশাহী। দলের পক্ষে অর্ধশতক হাগান অধিনায়ক ওপেনার নাজমুল হোসেন শান্ত। 38 বলের মোকাবেলায় 6টি 4 ও 2টি 6 55 রান করেন তিনি। এছাড়া নুরুল হাসান সোহান 21 বলে অপরাজিত 37, জাকের আলী অনিক 19 বলে অপরাজিত 15 ও রনী তালুকদার 17 বলে 14 রান করেন। খুলনার পক্ষে সুবাগত হোম 2টি এবং আলামিন হোসেন, শহীদুল ইসলাম ও মাহমুদুল্লাহ রিয়াদ 1টি করে উইকেট শিকার করেন। উইকেট শূন্য থাকলেও 4 ওভারে মাত্র 17 রান খরচ করেন সাকিব আল হাসান। জয়ের লক্ষ্যে খেলতে নেমে খুলনা ভালো শুরু পায় 2 ওপেনার জহুরুল ইসলাম অমি ও জাকির হোসেনের ব্যাটে। উদ্বোধনী জুটিতে দুজনে যোগ করেন 56 রান। 20 বলে 19 রান করে জাকির বিদায় নিলে ক্রিজে আসেন ইমরুল কায়েস। যদিও 40 বলে 46 রান করা জহুরুলকে ফিরতে হয় সাজঘরে। সাকিবকে নিয়ে ইমরুল দলের হাল ধরার চেষ্টা করেন, তবে 20 বলে 27 করে ইমরুল ও 5 বলে 4 রান করে সাকিব বিদায় নিলে চাপে পড়ে যায় খুলনা। এরপর দলের হাল ধরেন রিয়াদ। শামীম পাটোয়ারি 7 রান করে বিদায় নিলেও রিয়াদ বিপদ ঘটতে দেননি। তার ঠান্ডা মাথার ব্যাটিং দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয় 4 বল বাকি থাকতেই। 19 বলের মোকাবেলায় 31 রান করে অপরাজিত থাকেন রিয়াদ। হাকান 3টি 4 ও 1টি 6। আরিফুল হক 9 বলে 10 রান করে অপরাজিত থাকেন। রাজশাহীর পক্ষে মকিদুল ইসলাম মুগ্ধ শিকার করেন জোড়া উইকেট।